আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বরানগরে উপনির্বাচন আর প্রার্থী হয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি। প্রার্থী হওয়ার পর আজই বরানগর বিধানসভায় আসলেন বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। গতকালই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের তরফ থেকে বরানগর বিধানসভা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির নাম ঘোষণা করা হয়। প্রার্থী নাম ঘোষণার পরেই আজ প্রথম বরানগর বিধানসভায় আসলেন সায়ন্তিকা ব্যানার্জি। বরানগর বিধানসভার টফিন রোডের সংলগ্ন সেবাসংঘ ক্লাবের বরানগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ডের প্রেসিডেন্টদের সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিলেন প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। সায়ন্তিকা ব্যানার্জিকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মিলে মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ছিল। জনসংযোগ কর্মসূচিতে সায়ন্তিকা ব্যানার্জির উপস্থিতি রয়েছে পার্থ ভৌমিক, সুজিত বোস, সৌগত রায় ও বিভিন্ন তৃণমূলের নেতৃবৃন্দ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। সায়ন্তিকা ব্যানার্জি এবারে নির্বাচনে একাধিক মানুষের আশীর্বাদ দিয়ে যাবে বিধানসভা। তার কারণ আমি সায়ন্তিকা সম্বন্ধে বলতে পারি এটুকু যে সায়ন্তিকা তার বাড়ি আমাদের বিধাননগর অঞ্চলে তার বাড়ি, কিন্তু সায়ন্তিকা বিধাননগরের বাড়ি হলো সায়ন্তিকা মানুষের সাথে খুব ভালো মিশতে পারে, মানুষের ভালো কাজ করতে পারে। ওকে আমি সেলিব্রিটি হিসেবে মানি না, কেন ওকে সেলিব্রিটি শুধু বলে না, ও একজন সাধারণ মানুষের মতো ও কাজ করে। আমার বিশ্বাস বরানগর খুব পলিটিক্যাল জায়গা। বরানগরে যারা পৌর প্রতিনিধিরা আছেন, যারা ওয়ার্কার্স আছেন আমাদের, তারা খুব সাউন্ড। আমি যে কোনো দিদি যখন আমাকে জিজ্ঞেস করেছেন, আমার পাঠালে কোনো অসুবিধা হবে না, আর সাদরে গ্রহণ করেছে সবাই। আজকেও দেখবেন সমস্ত চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররা সবাই এসছে, সবাইকে উৎসাহ সায়ন্তিকাকে দিই। আমার বিশ্বাস এই লোকসভা যেমন আমরা জিততাম না, সেটি সায়ন্তিকা। একটা আর একটা কোয়েশ্চেন আছে যে তৃণমূল কংগ্রেসের অন্তরেই একটা গুঞ্জন ছিল যে বেসিক্যালি শি ইজ ফিট ফর বাঁকুড়া, কারণ ওখানেও দীর্ঘদিন ধরে সংগঠন করেছে গত বিধানসভার পর থেকে লোকসভার পর থেকে। আর সেলিব্রিটি ক্যান্ডিডেট নিয়ে বরানগরের কয়েকজন টিএমসি কাউন্সিলর এবং টিএমসির যারা কর্মী তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে তারা রাজনৈতিক ব্যক্তি চান, সেলিব্রিটি নন। ইনফ্যাক্ট এই অ্যাডজাসেন্ট শিথিলমোর সেখানকার শান্তনু সেন, তিনিও সেই রকমই ইঙ্গিত দিয়েছিলেন যে রাজনৈতিক লোক হলে ভালো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সায়ন্তিকা ক্যান্ডিডেট এটাকে কীভাবে নিচ্ছে? আমি তো বললাম সায়ন্তিকাকে আমি শুধু সেলিব্রিটি মনে করি না, সায়ন্তিকা একজন পলিটিক্যালের কর্মী মতো সামনে দেখেছি, ও একটু সম্পূর্ণ আলাদা আছে। আর দল যখন যাকে সিদ্ধান্ত করে দেবে সেই সিদ্ধান্তটাকে সবাইকে মেনে নিতে হবে। দল সিদ্ধান্ত করেছে সায়ন্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি সে নির্বাচনে লড়বে এবং মানুষের আশীর্বাদ সে পাবে। আর আপনি একজনে বললেন, একজন কাউন্সিলর মনে হয় এখানটা, সে করেছে, সে সকালেও আমাকে ফোন করেছে, ওর সেটা ভুল বুঝে পড়েছিলাম, আমি কিন্তু পুরো নির্বাচন কাজ করেছি। তো সেইটা একটা খুব ভালো লাগার জায়গা, কনফিডেন্স তো আছে, এটা তো মানে বলার নয়। এখানে সংগঠন ও অত্যন্ত শক্তিশালী, তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে কোনো কথাই হবে না এখানে। এবং প্রত্যেক জনের সাথে আজকে আমার আলাপ করানো হলো এবং প্রত্যেক জন কিন্তু সিনিয়র এবং এক্সপিরিয়েন্স, তো সেখানে কনফিডেন্স রাখা হবেই হবে। একজন বরানগরের একজন কাউন্সিলর পোস্ট করে লিখেছিলেন যে অভিনেত্রী প্রার্থী চাই না, সেক্ষেত্রে বিষয়টা কিভাবে দেখছেন? আপনি উপনির্বাচনে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, কিভাবে দেখছেন সেটা? সেই সেই পোস্টটা কবে হয়েছিল? গতকালকে অ্যানাউন্সমেন্টের পর? একদম একদম অ্যানাউন্সমেন্টের পর হয়েছিল কি? আমি বলি, যদি এটা অ্যানাউন্সমেন্টের আগে হয়ে থাকে তাহলে সেখানে আমি ভুল কিছু দেখছি না, কারণ আমাদের দলে কোনো কিছু কারোর উপরে আমাদের কর্মীদের উপরে চাপিয়ে দেওয়া হয় না। আমাদের সেই স্বাধীনতা আছে যে আমরা আমাদের ইচ্ছা প্রকাশ করব, আমাদের যদি কোনো অনুভূতি হয়, কোনো কিছু বলার থাকে, সেই বলার স্বাধীনতাটা আমাদের আছে। এবং আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর যদি কেউ কোনো কিছু পোস্ট করে সেটার বিরোধিতা করে, সেইটাই আমার মনে হয় একটু ভেবে দেখতে হবে। কিন্তু যদি অ্যানাউন্সমেন্টের আগে কেউ লিখে থাকে যে এটা হলে ভালো হয় বা অমুক হলে ভালো হয়, সেটা তার ব্যক্তিগত তার ইচ্ছা বা তার মতামত, সেটা হতেই পারে, সেখানে আমি ভুল কিছু দেখছি না। অ্যানাউন্সমেন্টের আগে হচ্ছে, ব্যক্তিগত মতামত তারা জানিয়েছে, দ্যাটস নাথিং রং। তৃণমূল কংগ্রেসের অন্তরে একটা গুঞ্জন ছিল যে সায়ন্তিকা ব্যানার্জি বাঁকুড়াতে সংগঠনের জন্য অনেক পরিশ্রম করেছে এবং সেটা ধারাবাহিক ভাবে করেছে। লোকসভা নির্বাচনে বিগত ব্যাকগ্রাউন্ডে হয়তো তাকে টিকিট দেওয়া যায়নি, কিন্তু বরানগর বাইরে এসে তিনি ব্যালট পেয়েছেন।
এখনো দলের অন্তরে এই গুঞ্জনটা ছিল যে বেসিক্যালি সিট ফর বাঁকুড়া। এবার বাই ইলেকশনে গোলানগর হঠাৎ করে দেড় মাস নতুন করে লোকজনের সঙ্গে জনসংযোগ, এ থেকে বেটার ছিল না বাঁকুড়াতে? অ্যাকচুয়ালি আমি কোথায় ফিট সেইটা আমার মনে হয় যে আমি বলতে পারবো না, সেটা আমার নেত্রী, আমার নেতা এবং আমার দল বলতে পারবে। কিন্তু আমার মনে হয় যে আমি তো জন্ম এখানেই, আমার জন্ম নর্থ চব্বিশ পরগনাতেই আমি জন্মেছি, তাই আমার মনে হয় যে বাঁকুড়াতে গিয়ে কাজ করাটা আমার জন্য নতুন ছিল এবং হয়তো ইনিশিয়ালি কঠিন ছিল, কারণ আমি তো এখানেই জন্ম, আমার স্কুল কলেজ সবটাই বিধাননগর থেকে। তো সেক্ষেত্রে এইখানে মানিয়ে নেওয়াটা আমার মনে হয় নতুন করে কিছু ভাবতে হবে না, দেড় মাস টাইমে নতুন করে কি করে পথ চলবো, এখানে তো কেউ নতুন করে পথ চলতে আমরা আসিনি। এখানে আমরা আমাদের যেটা মূল এজেন্ডা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রেখে আমরা এগাবো, এটাই আমরা করছি। আজকে যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন তারাও সেটা করছেন, আমরা যারা শিখছি, আমরা যারা এই প্রজন্মের, আমরাও সেটাই করছি। তো নতুনত্ব কি আছে? আর আমি তো জন্মেছি এখানে বিধাননগরে, আমার জন্ম, তো এখানে নতুনের কি আছে? আমার মনেই তো হচ্ছে যে আমি আমার আমার পাড়াতেই রয়েছি, যেরকম কালচারাল প্রোগ্রাম করতাম, আমরা মিটিং করতাম, কাকুরা আসতেন, দিদিরা আসতেন, সকলের সাথে বসে, আমার তো সেরকম মনে হচ্ছে, চা খাচ্ছি, কথা বলছি, আবার কি এতে বেশি সাক্ষাৎকার হয়েছে, তো আমি তো বলছি যে উনি ভীষণ স্ট্রং এবং আমার জন্য এটা ভালো। আমি ভীষণ সেলফিশ, আমি শিখবো, কিন্তু আমার মধ্যে শেখার ওই জিনিসটা খুব আছে। উনি যদি স্ট্রং হন, যত স্ট্রং হবেন আমার তত ভালো লাগবে ওনার সাথে রাজনৈতিক ময়দানে লড়াই করতে। এটাই তো মজা, এটাই তো আমার মনে। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।